উত্তরের জঙ্গলে রামহরি নামক একটি কৌতূহলী ছাগল বাস করত। এই জঙ্গলে অনেক দিন হলো আছি, একটি বড় জঙ্গলটা ঘুরে দেখা হয়নি। জঙ্গলটা ঘুরে দেখতে হবে। আমার মতো সুন্দর নাদুস নুদুস রামহরি থাকে বলে কথা, সব কিছু ঠিকঠাক দেখে নিতে হবে। কথা মতো রামহরি জঙ্গল ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। রামহরি রে, জঙ্গলটা তোর মতো অত সুন্দর নয় বুঝলি, জঙ্গলের থেকেও তুই বেশি সুন্দর। রামহরি ঘোরাঘুরি করার সময় হঠাৎ হোঁচট খেয়ে একটি গুহার মধ্যে পড়ে যায়। এই যা, কি হলো, আমি যে একটা গুহার মধ্যে পড়ে গেলাম, এবার কি করবি রে রামহরি? চিৎকার কর, চিৎকার। না, চিৎকার করার আগে গুহাটা একটিবার ভালো করে ঘুরেই দেখি, যদি কিছু আশ্চর্য জিনিস দেখতে পাই। রামহরি গুহাটা ঘুরে ঘুরে দেখছিল বটে, কিন্তু তার মনে মনে ভীষণ ভয় করছিল। ভয় পাস না রামহরি, তুই না খুব সাহসী, তোর মতো সাহস এই জঙ্গলের কারোর নেই। গুহাটা ভালো করে ঘুরে দেখতে হবে, যদি আশ্চর্য কিছু আবিষ্কার করতে পারিস সবাই তখন তোকে ধন্য ধন্য করবে, সমস্ত মেয়ের চোখে তুই হিরো রামহরি তুই। রামহরি এত কিছু ভাবতে ভাবতে গুহাটাকে ঘুরে দেখতে থাকে, আর হঠাৎ আরে, কিসের গায়ে ধাক্কা খেলাম, কি নরম তুলতুলে। রামহরি তো ভয়ে ছুটে গিয়ে লুকিয়ে পড়ে। ওহো, কে আমার শরীর চর্চায় ব্যাঘাত ঘটালো? কে? সুন্দরী ভালুককে পটাতেই হবে, তার জন্য তো সুন্দর বডি চাই। এই কে রে আমার শরীর চর্চায় ব্যাঘাত ঘটালি? ওরে বাবা, এই তো একটা ভাল্লুক, নিখাত তোর কপালে আজ মৃত্যু লেখা আছে রে রামহরি, মৃত্যু। কে যে তোকে জঙ্গল ঘুরতে বলেছিল, শরীর চর্চা না ছায়, শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল না যাই। ভাল্লুক মহাশয়, আমি রামহরি আপনার প্রতিবেশী, এই জঙ্গলে থাকি, আজ একটু আপনার সাথে দেখা করতে এলাম। রামহরি? বাহ, ভারী মজার নাম তো তোমার, প্রতিবেশী। তা তোমাকে তো আগে কখনো দেখিনি, দেখবো বা কি করে, গুহা থেকে তো সন্ধ্যাবেলা বের হই না, আর তুমিও নিশ্চয়ই সন্ধ্যাবেলা বের হও না। না না, আমি সকালে বের হই, আর আশেপাশের নরম কচি সবুজ ঘাস খেয়ে সন্ধ্যা না হতে হতে বাড়ি ফিরে যায়, আর আজ ঘুরতে ঘুরতে হোঁচটকে গুহার মধ্যে পড়ি। বাহ, তা বেশ ভালো, এই তোমাকে না আমার খুব ভালো লেগেছে। আমারও। এই, তুমি আমার বন্ধু হবে? অবশ্যই। এইভাবে তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব শুরু হয়। এই রামহরি, তুমি এই একই ঘাস কি করে খাও সব সময়, তোমার একঘেয়েমি লাগে না? মাঝে মাঝে লাগে, তখন অন্য কিছু খাই। এই তুমি একটু খেয়ে দেখো, তোমারও খুব ভালো লাগবে। না, খাবো না। দেখো না, খুব একটা খারাপ না, এই তোমাকে আমি পাহাড়ে চড়া শেখাবো। না, আমার তো ভীষণ ভয় করবে। আমি তো আছি। এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্বটা আরো গাঢ় হয়, এবং তারা সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। বন্ধু রামহরি, জঙ্গলে যে ভীষণ শীত পড়ছে। হ্যাঁ বন্ধু, কি হবে এত ঠান্ডা পড়তে থাকলে। খাবারও তো সঞ্চয় করে রাখিনি আমরা। ঠিক, খাবার না খেলে তো আমরা বাঁচবো না। কি করা যায় বলো তো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বন্ধু?
একদিন তুমি যাবে আর একদিন আমি, এইভাবে দুজনে খাবার সঞ্চয় করব, তাতে তোমারও কষ্ট কম হবে আর আমারও। বাহ, তাহলে তো খুব ভালো হয়। বন্ধু, তাহলে আজ আমি যাই? ঠিক আছে, যাও, আমি তাহলে পরের দিন যাব। ঠিক আছে। তারপর তো রামহরি খাবার সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উফ বাবা, বাইরে কি ঠান্ডা বন্ধু, অনেক কষ্টে এতটুকু খাবার সংগ্রহ করতে পেরেছি। ঠিক আছে বন্ধু, তুমি এবারে খেয়ে বিশ্রাম নাও। বন্ধু রামহরি, তোমার জন্য নরম কচি সবুজ ঘাস নিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধু। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ যাও, তাড়াতাড়ি ফিরে এসো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। ওরে বাবারে, এই যে খাবার সংগ্রহ করতে করতে হাঁপিয়ে গেলাম, ঠান্ডা তো পরের কথা, গলা আমার শুকিয়ে যাচ্ছে, জল খেতেই হবে। সামনের ওই জলাশয় থেকে জল খাওয়া যাক। বাহ বাহ, কি সুন্দর নাদুস নদুস ভাল্লুক, ওকে দেখে আমার জিভ দিয়ে জল আসছে। আয় বাবা আয়, জল খাবি আয়, তুই জল খেতে আসবি আর তারপর তোকে মজা করে আমি খাবো। ভাল্লুক যেই জলাশয় থেকে জল খেতে যায় অমনি, এসো খোকা আমার পেটের মধ্যে এসো। বাঁচাও বন্ধু রামহরি, বাঁচাও। বন্ধু আমার পিছু পিছু পালিয়ে এসো ওখান থেকে। তারপর দুজনে প্রাণপণে পালিয়ে যায়। উহ বাবা, আজ কোনক্রমে প্রাণটা বাঁচলো, তুমি কখন এলে? তোমার আসতে দেরি হচ্ছিল বলে তাই তো দেখতে এলাম, আর এসে দেখি এই কাণ্ড। যাই হোক, চলো এখন বাড়িতে যাওয়া যাক। শোনো বন্ধু, আমরা একা একা আর কেউ খাবার সংগ্রহ করতে যাব না, যেখানে যাব দুজনে একসঙ্গে যাব। ঠিক বলেছো বন্ধু। এইভাবে তারা মিলেমিশে খাবার সংগ্রহ করতে থাকে আর একসাথে জীবন অতিবাহিত করছিল। তাদের এই বন্ধুত্ব বনের অন্যান্য প্রাণীদের কাছে একটা আকর্ষণীয় হয়ে উঠল, তাদেরও মনে একটা সহযোগিতার মনোভাব গড়ে উঠলো।